একটি সুন্দর প্রশ্ন করেছেন যে মা বাবার কোনো সমস্যার কারণে শিশুটি জন্মগত হৃদরোগ নিয়ে আসতে পারে কি না। আসতে পারে যদি আত্মীয়ের মধ্যে বিয়ে হয়, দেখা গেল মা বাবা তার ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি রিলেটিভের মধ্যে যদি বিয়ে হয় তাহলে তার জন্মগত হৃদরোগ নিয়ে আসতে পারে। আসল বিষয়টা হচ্ছে যে কিছু কিছু জেনেটিক বৈশিষ্ট্য থাকে বা জেনেটিক বিষয় থাকে যেটি কারণে যখন বাচ্চাটি মা কিংবা বাবার সাইড থেকে তার জেনেটিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে, সেই সব কোনো একটির ডেফিসিয়েন্সি কিংবা আধিক্যের কারণে দেখা গেল যে শিশুটি তার জন্মগত হৃদরোগ নিয়ে আসতে পারে। অন্যদিকে বলা যায় যে দেখা গেল মায়ের যদি হৃদরোগ থেকে থাকে, জন্মগত হৃদরোগ থেকে থাকে, সেক্ষেত্রে বাবারও যদি জন্মগত হৃদরোগ থেকে থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি যে মায়ের হৃদরোগ থাকলে বাচ্চার হৃদরোগ থাকার সম্ভাবনা একটু বেশি থাকে। 2-3% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার হৃদরোগ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে।